নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু সালের রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখো দু হাজার তেইশ সালের রাষ্ট্রবিজ্ঞান এমসি কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা আমি সেট ফাইভ সলভ করাচ্ছি এর আগে আমি সেট এক থেকে চার অবধি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি তো দেখো সেট ফাইভে কোন প্রশ্নগুলো দু হাজার সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর রোমাননের প্রশ্ন আছে জাতিপুঞ্জের কার্য সংস্থা হলো জাতিপুঞ্জের কার্যনির্বাহক সংস্থা হলো অ্যান্সার হবে বিয়ের আনসার নিরাপত্তা পরিষদ রোমান টুতে কি বলেছে কোন সালকে কন্যা বর্ষ হিসাবে চিহ্নিত করার প্রস্তাব সারকে গৃহীত হয় তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার উনিশশো সাল আর প্রশ্ন কি বলেছে গ্লাসনস্থ ও পেরেস্তরিকার নীতি দুটির প্রবক্তা অ্যান্সার হবে এর অ্যান্সার গর্বাসেব অ্যান্সার কী হবে হবে পরের প্রশ্ন কি বলেছে রোমান ফোরের প্রশ্ন তো দেখো রোমান ফোরের প্রশ্ন বলেছে ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হল অ্যান্সার হবে বিয়ের অখণ্ড রোমান ফাইভের প্রশ্ন কি বলেছে শহরাঞ্চলে পৌর শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যান্সার হবে এর অ্যান্সার পৌর চেয়ারম্যানকে ছ নম্বরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল অ্যান্সার হবে সের পঁয়ষট্টি বছর সাত নম্বরের প্রশ্ন জাতিপুঞ্জের সংবিধানকে বলে অ্যান্সার হবে এর অ্যান্সার সনদ পরের প্রশ্ন কি বলেছে আমাদের আট নম্বরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের সদস্যরা অংশ নিয়ে থাকেন অ্যান্সার হবে ডি এর নির্বাচিত ও মনোনীত প্রাক্তন পরের প্রশ্ন কি বলেছে নম্বরের প্রশ্ন তো দেখো ন নম্বরের প্রশ্ন বলেছে মূল সনদ অনুসারে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল অ্যান্সার তো দেখো মূল সনদ অনুসারে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল পনেরো জন হওয়া উচিত ঠিক আছে তো দেখো এই কোশ্চেনটা নিয়ে আমার একটা ডাউট আছে ঠিক আছে তোমরা তো জানো যে পাঁচজন স্থায়ী সদস্য এবং দশজন অস্থায়ী সদস্য বাট কোন কোন জায়গায় আমি লক্ষ্য করতে পারছি যে মূল সনদের অনুসারে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা এগারো ঠিক আছে তো দেখো বর্তমান কিন্তু পনেরো জন ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন রাজ্যের সর্বোচ্চ আদালত হলো অ্যান্সার হবে এর আনসার হাইকোর্ট ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে এগারো নম্বরের প্রশ্ন ভারতের তিরিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটির সুপারিশের ভিত্তিতে গড়ে উঠেছে অ্যান্সার হবে ডের আনসার বলবন্ত রায় মেহতা কমিটি বারো নম্বরের প্রশ্ন কী বলেছে দুই বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে আইনগত বিরোধ দেখা দিলে তার মীমাংসা করে অ্যান্সার হবে এর আনসার সুপ্রিম কোর্ট পরের প্রশ্ন কি বলেছে তেরো নম্বরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগ পত্র পেশ করেন অ্যান্সার সের আনসার ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে চোদ্দ নম্বরের প্রশ্ন কি বলেছে মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট যে কটি লেখ জারি করে অ্যান্সার বে সের আনসার পাঁচটি পনেরো নম্বর প্রশ্ন কি বলছে ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ হল অ্যান্সারবে এর আনসার মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া ষোলো নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের ড্যাশের আঠারোতম সম্মেলন অনুষ্ঠিত হবে আনসার বা সিএন আনসার দু উনিশ সালে সতেরো নম্বর প্রশ্ন ভারত পাকিস্তানের মধ্যে কারগিল যুদ্ধ হয় অ্যান্সার বে ডিএন অ্যান্সার উনিশশো সালে পরের প্রশ্ন কি বলেছে আঠারো নম্বরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন বলেছে মহাসচিবের নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ সুপারিশে পাঁচজন স্থায়ী সদস্য সহ ড্যাশ জন সদস্য কর্তৃক সমর্থিত হওয়া প্রয়োজন অ্যান্সার হবে নয় জন উনিশ নম্বরের প্রশ্ন ভারতের সংবিধানের অভিভাবক হল অ্যান্সার হবে এর আনসার সুপ্রিম কোর্ট কুড়ি নম্বরের প্রশ্ন ভারতের কোন অঙ্গরাজ্যে প্রকৃত শাসক হলেন অ্যান্সার হবে সিরান্সার মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেট একুশ নম্বরের প্রশ্ন রাজ্যসভা কোন অর্থ বিলকে কত দিনের মধ্যে মতামত সহ ফেরত পাঠাতে বাধ্য থাকে অ্যান্সার হবে সির আনসার চোদ্দ দিন বাইশ নম্বরের প্রশ্ন পরমাণু প্রসার রোধে চুক্তি বা পরমাণু অস্ত্রপ্রসার ও চুক্তি অ্যান্সারবে এর আনসার উনিশশো সালে তেইশ নম্বরের প্রশ্ন স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় অ্যান্সারবে এর আনসার উনিশশো সালে চব্বিশ নম্বরের প্রশ্ন ভারতের বিশেষ উদ্দেশ্য সাধক আদালত বলে চিহ্নিত করা হয় অ্যান্সারবে এর আনসার ক্রেতা আদালতকে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার সালের রাষ্ট্রবিজ্ঞানের যাবতীয় এমসি কিউব নিয়ে আলোচনা করেছি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের নোটস সাজেশান এমসি কিউব সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে